We are back with another vlog. এখন আমরা যাচ্ছি আদু ঠামির বাড়ি, মানে আমার মায়ের বাড়ি, মেঘার শাশুড়ির বাড়ি। তো সেখানে যাচ্ছি ক্রিসমাস লাঞ্চ করতে তোমাদের সবাইকে ক্রিসমাসের দিন। হ্যাঁ, এই যে একজন লিটল স্যান্টা রেড হুডি পরে বসে আছে, তোমাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা আমাদের তিনজনের তরফ থেকে, ইনফ্যাক্ট আমাদের সবার তরফ থেকে, এন্টায়ার চ্যাটার্জি ওয়ার্ল্ড অফ চ্যাটার্জি এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে। তো পরের ক্লিপে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে ঘুমিয়ে। গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে না মেঘা? তো আদু ঘুমিয়ে পড়েছে। আমরা এখন 3:45 বাজে অ্যাকচুয়ালি। আমাদের আদুকে রেডি করে করে বেরোতে বেরোতেই টাইম লেগে গেল। অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়ে বেরোতে হয় আদুকে নিয়ে বেরোতে। দেখতে পাচ্ছি এখানে প্রাম আছে, আর জিনিসপত্রগুলো হচ্ছে এইখানে আছে সব। অনেক কিছু প্যাক করে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে, মেঘার মানে কাজই থাকে বোধহয় সকাল থেকে আদুকে নিয়ে, দৌড়ে একবার এখানে যাওয়া একবার ওখানে যাওয়া, আর আমার কাজ থাকে মেঘাকে এই সাপোর্টিং অ্যাক্টরদের মতন হেল্প করা। ঠিক আছে, আমরা পৌঁছে গিয়ে নেক্সট ক্লিপটা নেব। কিছু এখন আমরা গাড়ি থেকে নামবো, গাড়ি থেকে নেমে লাঞ্চ করব। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময় থাকে হচ্ছে আদুকে নিয়ে ঢোকা আর ওইদিকে শেরুকে আটকে রাখা। কারণ যে শেরু আদুকে দেখে এক্সাইটেড হয়ে যায় না, আমাদের দুজনকে দেখে এক্সাইটেড হয় আমরা যাই না, কিন্তু শেরু এক্সাইটেড হয়। হ্যাঁ, শেরু আবার আদুর সঙ্গে একটুখানি ছত্তিশকা আঁকড়া আছে, একে অপরকে দুজনে দেখতে পারে না, এ অন্যদিকে ঘুরে থাকে, ও অন্যদিকে ঘুরে থাকে, একটু একটু হিংসে হিংসে ব্যাপার, হিং হিং ব্যাপার থাকে। তো যাই হোক, গাড়ি থেকে বেরোই। গাড়ি থেকে বেরিয়ে আমরা ঘরের দিকে যাই, ফ্ল্যাটের দিকে। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। আর আদু সান্তা ক্লজ আমার কোলে। তো মাকে কল করার আগে তোমাদের বলে রাখি, তোমরা আমাদের লাস্ট ফুড ভিডিওর ফুড রিভিউর ভিডিও দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, অনেকে মেসেজও করছো, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইয়োর লাভ। আমরা আরও ফুড রিভিউস নিয়ে আসবো ইন দ্য ডেজ আহেড। You guys, please keep on subscribing to our channel, keep on watching our videos. We will certainly come back with something or the other, something new. Kyolo, asche na? Oi dikte diye ghure aste hobe most probably. Atke gacho? Ami ektu megha ke help kori. Cholchi. Adutham marbari dike. Je subscribe korte thako, like korte thako, amra aro video niye ashbo. এবার মৃত্যুর দিকে যাবো। শেরু চেঁচাতে আদু একটু ভয় পেয়ে গেছে, শেরু এক্সাইটেড হয়ে একটু চেঁচিয়েছে। আর ওইদিকে ঘুরছে গরম জামা পরে এক্সাইটেড হয়ে। এখন আমরা বসে আছি খাটে, মা গেছে লাঞ্চের, অলমোস্ট সব কিছু রেডি করে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, গ্যাস এগুলো একটু গরম করতে গেছে, আর মেঘা একটুখানি আদুর জন্য বোধহয় দুধ বা কিছু একটা প্রিপেয়ার করতে গেছে। তো এনার তো আজকে সকাল থেকে একটু মুডটা একটু অফ আছে, হতেই পারে শীতকাল, একটু তাড়াতাড়ি আমরা উঠিয়ে দিয়েছি, তারপরে রেডি হতে হয়েছে, তারপর উনি ঘুমিয়ে গেছিলেন, তারপর একটু মুডটা আবার ভালো হয়েছিলো, তারপর আবার একটু ঘুম পেয়ে গেছে, সব মিলে আর কি ঘুম আর এর মধ্যে। আর রাত্রি দুটোর আগে তো উনি ঘুমোচ্ছে না, দুটো তিনটে, তো একটু স্লিপ ডেফিসিয়েন্সি হয়তো হচ্ছে আজকের দিনটা। বাট হ্যাঁ, ক্রিসমাস, ইটস হিজ ফার্স্ট ক্রিসমাস। তো আদু, দিস ইজ ইয়োর ক্রিসমাস অ্যান্ড দিস ইজ হাউ উই হ্যাভ সেলিব্রেটেড ইয়োর ফার্স্ট ক্রিসমাস। তুমি যখন এই ভিডিওটা দেখবে তখন তুমি জানতে পারবে তুমি কী করেছো নিজের ফার্স্ট ক্রিসমাস। 1000 ইয়ার্স লেটার, ফাইনালি আমাদের লঞ্চ শেষ হলো, আর আদু এখন ঘুমিয়ে পড়েছে। তো আদু ঠাম্মির কাছে ওই ঘরে রয়েছে, আর আমরা কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে বেরোবো। ও তিতলি মানে আদুর পিং মানে আমার বোন আসতে পারেনি বলে আদুর জন্য কেকস থেকে কেক আনিয়েছে, যেটা কাটা হয়েছে আর সেখান থেকে একটু খাওয়াও হয়েছে। তো সবাই থাকলে ভালো লাগতো, কিন্তু দে হ্যাড সাম প্রায়ার এনগেজমেন্ট, তো টিপলি অ্যান্ড দি টু মানে মাই সিস্টার অ্যান্ড হার হাজব্যান্ড, তো দে আর নট প্রেজেন্ট টুডে। তো
ঘরে আদু ঘুমোচ্ছে, এখানে কুমির মাছটা, কুমিরটা দেখতে পাচ্ছ, শেরু, ইনিও ঘুমিয়ে পড়েছেন। এটা নতুন পদ্ধতিতে আদু ঘুমোচ্ছে। মেঘা, কেকটা খেয়েছ? এখন আদু ঠাম্মার বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে একটা ছোট্ট জিনিস কালেক্ট করার আছে, করে নিয়ে বাড়ি। আদুর ফার্স্ট ক্রিসমাস। এখন এসেছি একটা এখানকার মার্কেট, আমরা বেসিক্যালি ক্রিসমাস ট্রি কিনবো, আর কিছু এদিক ওদিকের ওষুধ কিছু কেনার আছে, এগুলো শৈশব আছে সেগুলো কিনবো। বেসিক্যালি মায়ের বাড়ি থেকে বেরিয়েছি, আদু প্রচণ্ড লাস্টের দিকে হাসি খুশি, গোটা দুদিন কান্নাকাটি করার পরে লাস্টের দিকে একটু হেসে সবাইকে ধন্য করেছে। হ্যাঁ, নিজের পিসিকে দেখে ভিডিও কলে খুব হেসেছে, ফোন চাপটে ধরে চুমু খেতে গেছে। তো এনিওয়ে, তো আমরা যাই ক্রিসমাস ট্রি কেনার যে জিনিসটা আছে সেই পর্বগুলো শেষ করি, আর এখান থেকে তাতে বেরিয়ে বাড়ি ফিরি। একটা ক্রিসমাস ট্রি আছে, কিন্তু এত বড় এখন আমাদের রাখার জায়গা নেই, দেখা যাক আর ছোট পাওয়া যায় কিনা। ঘুমিয়ে পড়েছে, আর আমরা পিছনে অনেক ক্রিসমাস ট্রি দেখলাম কিন্তু সবগুলো ভীষণ বড় বড়, এখন বোধ হয় সব ছোটো ছোটোগুলো বিক্রি হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমাদের টাইমও হয়নি কেনার আজকে, লাস্ট মোমেন্টে কিছু কেনা উচিত না, দ্যাটস দ্য মোরাল অফ দ্য স্টোরি। আমরা ওষুধগুলো কিনে বাড়ি ফিরি, বেশি দেরি করে লাভ নেই এই বাচ্চাদের সঙ্গে। হ্যাঁ, মেঘা পেছন দিক থেকে গাড়ি থেকে জিনিসপত্রগুলো বার করছে, তো আমি আদুকে নিয়ে আছি বলে আমি, আর বাইরে ভীষণ ঠান্ডা, এই জন্য আমি ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে নেই, তো কোনো ওপরে যাব। ওপরে গিয়ে উই উইল বি গোয়িং অ্যাহেড অ্যান্ড অবভিয়াসলি আদুকে চেঞ্জ টেঞ্জ করিয়ে তারপরে দেখবো কটা বাজে, এখনও ঘড়িটা দেখা টাইম দেখার হয়নি, তো তারপরে দেখবো, যদি হাতে টাইম থাকে তাহলে মেবি আই ক্যান গো আউট ফর অ্যান ইভিনিং ওয়াক অর জিমিং, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন যদি টাইম থাকে। বেশি টানবো না, আমরা লবিতে চলে এসেছি, লিফটে উঠবো। লিফটে ওঠার আগে বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওগুলোকে ওয়াচ করো, আমাদের ভিডিওগুলোকে থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে। আজকের জন্য ভিডিওটা শেষ করছি, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হো হো হো।